আসসালামু আলাইকুম। এখানে গ্রামের অসাধারণ একটি একতলা বাড়ির কাজ। এই কাজটি মোটামুটি পোর্স, বারান্দা সব কিছু মিলিয়ে প্রায় 1500 স্কোয়ার ফিটের মতো। আপনি যদি শতাংশে হিসাব করেন তাহলে 3.5 শতাংশর মতো হবে জায়গাটা। তো ওই রকম একটা একতলা বাড়ি স্যাম্পলের মাঝে যদি আপনারা করেন তো তারা অবশ্যই এবার এটা মনে হয় পছন্দ হবে। তো এটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে, কিন্তু দুইতলা কবে করা হবে ওইটাও আসলে ঠিক নাই, কিন্তু ওনাদের ইচ্ছা ছিল যে দুইতলা একসাথে হয়তো করা হয়ে যাবে, এই হিসাবে এই কাজটা করা হয়েছিল। এখানে আছে 2 ইউনিট। ওনার প্রথমেই একটু এলোমেলো ছিল যে আসলে 1 ইউনিট করবেন কিন্তু উপরে গিয়ে 2 ইউনিট করবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কাজের যে ওনাদের ইচ্ছা মতে যে আমি 2 ইউনিটই করব নিচতলায়, কিন্তু 2টা ইউনিট করা হয়েছে। এটাতে 2টা ইউনিটের মাঝে 1টা ইউনিটে 2টা বেডরুম, 1টা বাথরুম এবং 1টা ডাইনিং স্পেস ছোটো মোটো, আর 1টা কিচেন, আর সামনে বারান্দা। তো এরকম বাড়ি আসলে 1300 স্কোয়ার ফিটের মাঝেও হয়, কিন্তু ওনার পোর্স এবং বারান্দাটা বড় হওয়ার কারণে 1500 স্কোয়ার ফিট হয়ে গেছে। তো পোর্স দেওয়াতে কিন্তু বাড়িটা অনেক সুন্দর হয়ে গেছে। যদি সামনে একটা পোর্স থাকে তো বাড়িটায় কিন্তু আর আলাদা একটা গেট আপ দেখা যায়, বা একটা বাড়িটা অনেক সৌন্দর্য বাইরে যায়। যেমন সামনের যে ক্যান্টিলিভার ওইটা, আর ওই ক্যান্টিলিভারে যে নকশা করা হয়েছে নকশা কাজটা কিন্তু রেডিমেড, যেমন রেডিমেড যেই মাথার ক্যাপগুলো পাওয়া যায় কিনতে, ওই রেডিমেড ডিজাইনটা কিন্তু আইনা বসানো হয়েছে, এবং বডিতে যে কাজটা করা হয়েছে ওইটা হাতে কাজ করা হয়েছে। আর বারান্দাটাও কিন্তু একটু বড় সাইজের, যেমন 4.5 ফিট করা হয়েছে বারান্দাটা, আর ভিতরে আছে 4 ফিট, আর সিঁড়ির জায়গাটাও বড়, যেমন ভিতর ভিতর আছে এখানে আমাদের 8 ফিট। অনেক সিঁড়ি আমরা 7 ফিটে করি, কিন্তু ওইটার ভিতর ভিতর আছে 8 ফিট, সিঁড়ির জায়গাটা একটু বড় রাখা হয়েছে। আর এখানে দুইটা দরজা আছে, দেখেন দুইটা দরজার দুই দিকে কিন্তু 2টা ইউনিট। আসলে ওই বাড়িটা যদি 1টা ইউনিট করা হতো বা 1টা প্লেট, যেরকম প্রথমে ড্রয়িং ডিজাইনটা করা হয়েছিল, ওইভাবে করলে কিন্তু সুন্দর দেখা যেত বা ভালো হইতো, কিন্তু ওনাদের যেহেতু দুইতলাটা করবেন না, এখন একতলাতেই এই 2 ইউনিট করে লেছেন আর কি। তো এখন আমরা যদি ওই দিকে দেখি যে আসলে ওইখানে একটা পিছনে বেডরুমটা একটু বড়, যেমন 12 ফিট বাই 13 ফিট পিছনের বেডরুমটা, আর সামনের বেডরুমটা আছে একটু বড়, যেমন 14 ফিট বাই 12 ফিট। তো 14 ফিট 12 ফিট বা 13 ফিট 12 ফিট যদি রুমগুলো হয় কিন্তু অনেক বড়, বা অনেক বড় বলতে স্ট্যান্ডার্ড রুমই বলা যায়, কিন্তু অনেকে দেখা যায় যে যদি রুমটা 10-12 হয় তাহলে ছোটো হয়ে যায়, বা 10-11, কিন্তু ভাড়া দেওয়ার জন্য আসলে এরকম চলে, অসুবিধা নাই। নিজে থাকার জন্য যদি হয় তাহলে রুমগুলো একটু বড় সড়ো দিলে খোলামেলা দেখা যায়, কারণ ফার্নিচার টার্নিচার যখন রাখবেন ভিতরে তখন দেখা যায় যে আপনার জায়গাটা একবারে লড়তে সরতে একটু সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে রুমগুলো যদি একটু বড় সড়ো থাকে তাহলে কিন্তু ভালো হয়। আর যদি ভাড়া দেওয়ার জন্য হয় তাহলে আপনার 10-12 ওরকম রুম হইলেও কিন্তু চলে। আর ওই দিকেও সেম, যেমন এখানে একটা কমন বাথরুম, একদিকে পিছনে দর এই 1টা বেডরুম, সামনে 1টা বেডরুম, আর মাঝখানে কিচেন, যেখানে কিচেন রুমটা লম্বালম্বি লম্বায় করা হয়েছে, আর পাশে কিন্তু কম, পাশে 5 ফিট কিচেন রুমটি, কিন্তু লম্বা আছে 12 ফিট। আর ওইখানে বাথরুম, যেটা কমন বাথরুম, যাতে 2 রুমের এরাই কিন্তু ইউজ করা যাবে 1টা বাথরুম। আর ওইদিকে 1টা বেডরুম, আর ওই জানালাগুলো আছে আপনার 4 ফিট বাই 4 ফিট। যদি আপনি ওই রকম একটা বাড়ি করতে চান তাহলে অবশ্যই 1500 স্কোয়ার ফিটের, তাহলে বর্তমান সময়ে টাইলস ছাড়া, রং ছাড়া এগুলো যদি আপনি
এভাবে করতে চান তাহলে 30 থেকে 31 লক্ষ টাকার মতো হইলে আপনি কমপ্লিট করতে পারবেন। 30 থেকে 31 লক্ষ টাকা হইলে টাইলস ছাড়া আপনি করতে পারবেন। ওইটা হইলো যে বাড়ির যে ড্রয়িং ডিজাইনটা প্রথম করা হয়েছিল ওইটা, আর ওইখানে আমি যে চিহ্নটা দেখাইলাম ওইটা কিচেনটারে শুধু ওইভাবে আলাদা করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে কোনো না কোনো আইডিয়া অবশ্যই ভিডিও থেকে পাবেন।